নমস্কার। শিব স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা শ্রীমদ ভগবদ গীতার শাশ্বত ব্যাখ্যা যথার্থ গীতা শ্রবণ করছি। স্বামী অর্কানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে সহজ সরল এবং বোধগম্য ভাষায় যথার্থ গীতায় শ্রীমদ ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যা শ্রবণ করলে নিশ্চিতভাবেই আপনি আপনার আধ্যাত্ম পথে আরও বেশি করে এগিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় সপ্তম শ্লোক। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা এবং সেনাপতি আছেন তাদেরকে অবগত হন। আপনার অবগতির জন্যে তাদের নাম বলছে। বাহ্যযুদ্ধে সেনাপতির জন্যে দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক। বস্তুত গীতা শাস্ত্রে অন্তকরণে দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে, যেখানে দৈত্যের আশ্রণী হল দ্রোণ। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দৈত্য বিদ্যমান। এই দিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্যসূচক সম্বোধন হওয়া উচিত। নমস্কার। এর পরবর্তী ভিডিওতে আমরা বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।